আলহামদুলিল্লাহ, ইউটিউবে মনিটাইজেশনের জন্য আবেদন করার প্রায় 12 ঘন্টার মধ্যে আমার মনিটাইজেশন আবেদনটি অ্যাপ্রুভ করে ফেলেছে। এবং অ্যাপ্রুভ করার পরও কিছু কাজ থাকে, যেহেতু আমাদের ভিডিওতে অ্যাড দেওয়ার মাধ্যমে আমাদের ডলার বা টাকা আর্ন করতে হবে, এজন্য অ্যাড অপশনটি অবশ্যই আপনাকে এনেবল করতে হবে। তারপর মনিটাইজেশন পাওয়ার পর কিছু এক্সট্রা ফিচার চালু হয়, যে ফিচারগুলো আপনাকে অবশ্যই এনেবল করে নিতে হবে সেটিংস করে। এজন্য কীভাবে আপনি আপনার ভিডিওতে অ্যাড শো করাবেন এবং সেটিংসগুলো কীভাবে করবেন তা স্ক্রিনটি ফলো করুন, দেখিয়ে দিচ্ছি। এমন গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করা যাক। আর্নিং করার জন্য যে অপশনগুলো ওপেন করতে হবে সেই অপশনগুলো ওপেন করার জন্য চলে যাবো ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ডলার বা টাকার যে অপশনটি সেই অপশনটি চলে আসছে। এখানে জাস্ট আর্নে ক্লিক করে দেবো। আর্নে ক্লিক করার পর আমার এই অপশনগুলো ওপেন হয়ে গেছে, স্টার্ট ইউর আর্নিং জার্নি। দেখুন এখানে আমার এই অপশনগুলো দিয়ে দিয়েছে, যেটি হলো ওয়াচ পেজ অ্যাডস, শর্ট ফিট অ্যাড এবং মেম্বারশিপ, তাছাড়া সুপার এই 4টি অপশন আমাকে দিয়েছে। জাস্ট আমি এখন অ্যাডস রান করার জন্য এখানে ওয়াচ পেজ অ্যাড এটিতে ক্লিক করে দেবে। এটিতে ক্লিক করার পর একটু নিচে গেলে এখানে পেয়ে যাবেন টার্ন অন, টার্ন অনে ক্লিক করে দেবেন। টার্ন অনে ক্লিক করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিবে, টার্মস অ্যান্ড কন্ডিশনটি আপনি পড়ে নিতে পারেন। তারপর জাস্ট এখানে টিক মার্কের করে একটি টিক দিয়ে দিবেন, তারপর অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। অ্যাকসেপ্ট দেওয়ার পর এখানে আপনার অ্যাডের যে অপশনগুলো সেই অপশনগুলো আসবে, জাস্ট তারপর এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি সবগুলো ভিডিওতে অ্যাড শো করতে চান নাকি একটি একটি করে অ্যাড শো করতে চান। সবগুলো ভিডিওতে অ্যাড শো করতে চাইলে অলিং মাই এক্সপ্লেনিং ভিডিও এটিতে ক্লিক করে জাস্ট সবগুলো আপনি অ্যাড শো করে দেবেন। আমি যেহেতু সবগুলোতে অ্যাড শো করতে চাচ্ছি, সেহেতু আমি প্রথমটিতে টিক মার্ক দিয়ে জাস্ট এখানে মনিটাইজেশন অল এটিতে ক্লিক করে দেব। মনিটাইজেশন অলে ক্লিক করে দিলে আমার সবগুলো ভিডিওতে মনিটাইজেশন অন হয়ে যাবে। তারপর প্রথমটি চলে গেলে এবার আমি দ্বিতীয় শর্ট ফিট অ্যাডস অন করবো। এর জন্য জাস্ট শর্ট ফিটে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর টার্ন অনে ক্লিক করে দেবেন। টার্ন অনে ক্লিক করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটি বরাবর মতো আপনাকে ফিল আপ করতে হবে, তারপর টিক মার্ক দিয়ে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দিতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনার এই শর্ট ফিট অ্যাডটি অন হয়ে যায়। তারপর এখান থেকে মেম্বারশিপে ক্লিক করে দেবেন। মেম্বারশিপে ক্লিক করার পর এখান থেকে নিচে আপনি এক্সপ্লেন্ডারের নেক্সট স্টেপ এটিতে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করার পর এখান থেকে চাইলে আপনি সবগুলো টিক মার্ক দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে কয়েকটিতে টিক মার্ক দিয়ে দিচ্ছি, মেম্বারশিপ এনি ভিডিও, মেম্বারশিপ এনি পোস্ট, আপনি যেগুলোতে টিক মার্ক দিতে চান সেগুলোতে টিক মার্ক দিবেন। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার মন মতো এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। সেট আপ করার পর জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সট আসবে, তারপর লেভেল দিয়ে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে আপনার এই অপশনটি জাস্ট কনফার্ম করে দেবে। কনফার্ম করার পর এখান থেকে আপনি নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে সবগুলোতে টিক মার্ক দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর মেম্বারশিপ অপশনটি রিনিউ দেওয়ার পর কনফার্ম হয়ে যাবে। তারপর আপনি সুপার্স অপশনটিও ওপেন করে দিতে পারেন। জাস্ট সুপার অপশন ওপেন করার জন্য এখানে টার্ন অন সুপার্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনটি যথারীতি ফিল আপ করবেন, অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর সবগুলো অপশন আপনার অন হয়ে যাবে। এখন থেকে আপনি আপনার ভিডিও থেকে আর্ন করতে পারবেন অ্যাডের মাধ্যমে কোনো ধরনের ঝামেলা ছাড়াই। আপনার চ্যানেলের শুভকামনা জানিয়ে আজ এ পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।